সামনে আসছে পবিত্র ঈদ। আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব অল্প সময়ের মধ্যে একটি ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পারে। ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন থেকে এই পিএনজি ফরম্যাটের পিকচারগুলো প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তারপর ইনস্টল করতে হবে পিকজেল ল্যাব নামের এই অ্যাপটি। এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য পিকজেল ল্যাব এই অ্যাপটি ওপেন করবেন। এই অ্যাপটি ওপেন করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লেখা দেখতে পারবেন নিউ টেক্সট, এই অপশনটি ডিলিট করে দিবেন। ডিলিট আইকন এখানে একটি ক্লিক করবেন, তারপর এটা ওকে করে দিবেন। এখন ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য সুন্দর একটি মাপ নিতে হবে। মাপ নেওয়ার জন্য থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এবং ইমেজ সাইজ এখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে ওয়াইট আপনি 1000 করে দিবেন, হাইট 1280 এটাই থাকবে। এখান থেকে আমি 1000 করে দিই, তারপর এটা ওকে করে দেবেন। তাহলেই দেখতে পারবেন মাপ চলে আসবে। এখন এখানে সব পিকচারগুলো নিয়ে আসতে হবে কিছুক্ষণ আগে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে যে পিএনজি ফরম্যাটের পিকচারগুলো ডাউনলোড করছেন। সেই পিকচারগুলো এখানে নিয়ে আসার জন্য প্রতিটা পিকচারই এখানে নিয়ে আসার জন্য আপনি কী করবেন, প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি কিছুক্ষণ আগে যে পিএনজি ফরম্যাটের পিকচারগুলো ডাউনলোড করছেন সেই পিকচারগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এই টিক চিহ্নটা দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে এটা চলে আসবে। তারপরে এই অপশনটাতে ধরে এভাবে একটু বড় করে দেবেন এবং এখানে এই দিকে এভাবে ধরে বড় করে দেবেন। এখন এখানে একটি কথা হলো যে এই পিকচারটা যদি আপনি লক করে রাখেন তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। প্রতিটা পিকচারে কীভাবে লক করবেন, প্রতিটা পিকচার লক করার জন্য এই যে লেয়ার আইকন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে প্রতিটা লেয়ার দেখাবে, প্রতিটা ছবির মানে এই পিকচারের লেয়ার দেখাবে। সেই লেয়ারগুলো আপনি এই যে তালার চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আবার লেয়ার আইকন এখানে ক্লিক করবেন, তাহলে এই অপশনটি চলে যাবে এবং এই পিকচারটি লক হয়ে যাবে। তারপর আমি আরেকটি পিকচার এখানে নিয়ে আসি, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি প্রথমেই নিয়ে আসবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি। আপনি যে ছবিটি দিয়ে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা আপনার প্রথমে নিয়ে আসতে হবে। এই ছবিটা আমি দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছামতো একটি ছবি এখানে দিয়ে দেবেন। তবে মনে রাখবেন ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করা থাকতে হবে। কিভাবে সুন্দর করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এই ভিডিওটি দেখে আপনি শিখে নিতে পারেন, বা আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ করে নিতে পারেন। এখান থেকে আমি এটা টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর দেখেন এই ছবিটি এখানে চলে আসলো। এখানে আপনি মাপ মতে দিয়ে দিবেন। আমি এই ছবিটি এখানে দিয়ে দিলাম। তারপরে এই লেয়ারটিও আমি লক করে দেবো, মানে এই ছবিটিও লক করে দেবো। এখানে ক্লিক করলাম, তারপরে প্লাস আইকন এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখন আমি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি নিয়ে আসবো। এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা আমি এখান থেকে টিক করে দিলাম। তারপরে এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা আমি এখান থেকে একটু বড় করে দেব। তারপর আবার ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম, প্লাস আইকন এখানে ক্লিক করার পর তারপরে এখান থেকে আমি এই পিকচারটি সিলেক্ট করে দেব। এই পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখানে এটা আমি টিক করে দিলাম। এই পিকচারটা আমি একটু ছোট করে দেব। এখান থেকে আমি এই পিকচারটি এইভাবে ছোট করে দিলাম। তারপরে আমি আবার প্লাস আইকন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখন আমি ঈদ মোবারক এই লেখাটি নিয়ে আসবো। এলাকাটি নিয়ে আসার পর তারপর এখানে টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পরে এলাকাটিও আমি একটু ছোট করে দেবো এবং এলাকাটি আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। তারপর আবার প্লাস আইকন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন আমি এই পিকচারটি নিয়ে যাব। এই পিকচারটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পর এই পিকচারটি এখানে দেখেন, এখানে কিন্তু লেখা কমপ্লিট এবং ছবিটি সেট করা কমপ্লিট। এখন কি করতে হবে, এখানে আপনার নাম দিতে হবে এবং এখানে কিছু লেখা দিতে পারেন আপনি। লেখা দেওয়ার জন্য কি করবেন, এ এখানে একটি ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন টেক্সট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন উপরের দিকে যে এখানে একটি অপশন চলে আসছে, লেখার একটি অপশন চলে আসছে। এখানে লেখার জন্য কি করবেন, এডিট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে বাংলাতেও লিখে দিতে পারেন এবং ইংলিশেও লিখে দিতে পারেন। লেখা কমপ্লিট হয়ে গেলে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, ওকে এখানে একটি ক্লিক করে দেবেন। তাহলেই দেখতে পারবেন এই লেখাটি এখানে চলে আসবে। দেখেন এই লেখাটি কিন্তু চলে আসছে, লালের মধ্যে একটি সাদা লেখা চলে আসছে। এখন এই লেখাকে আপনি বোল্ড করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, শ্যাডো দিতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন। সেগুলো দেওয়ার জন্য কি করবেন, যেমন আমি প্রথমে এই লেখাটি আমি বোল্ড করে দেব। এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন বি স্টাইল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এখানে বি অপশন দেখতে পারবেন,
এখানে যদি ক্লিক করেন তাহলে এই লেখাটি বোল্ড হয়ে যাবে, মানে একটু মোটা হয়ে যাবে। এখান থেকে আপনি আন্ডারলাইন করতে পারবেন এবং এখান থেকে ইতালি করতে পারবেন। আমি এখান থেকে আন্ডারলাইনটি উঠিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু যা এটা বোল্ড হয়ে গেছে এবং ইতালি হয়ে গেছে। এটা আমি এখান থেকে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর এই লেখাটির আমি একটু শ্যাডো দিয়ে দেবো। এই অপশনগুলো এইদিকে নিয়ে যাই। দেখেন এই যে এখানে শ্যাডো অপশন দেওয়া আছে, এটা যদি আমি এখন ইনেবল করে দেই তাহলে দেখেন এই লেখাটি কিন্তু শ্যাডো হয়ে গেছে। এবং শ্যাডোর কালার আপনি এখান থেকে চাইলে পরিবর্তন করতে পারবেন। আমি এটাই দিয়ে দিলাম, তারপর এখানে টিক দিয়ে দিলাম। এখন উপরের এই অংশটুকুর মধ্যে আপনি আপনার মন মতো যে কোনো লেখা দিতে পারেন। আমি এই রকম লেখা দিয়ে দিলাম, আপনি আপনার মন মতো একটি লেখা দিয়ে দেবেন। এখানে লেখা দেওয়ার জন্য কি করবেন, এই লেখার উপরে একটি ক্লিক করবেন। এই লেখার উপরে কার্সারটি রাখবেন। রাখার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি কপি একটি অপশন আসছে, কপি অপশন এখানে একটি ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এই লেখাটি এখানে একটি কপি হয়ে যাবে। এখানে আবার সুন্দর করে লেখার জন্য এডিট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই লেখাটি মুছে দেবেন। এখন আপনি এখানে যে লেখাগুলো দিতে চাচ্ছেন বাংলাতেও দিতে পারেন এবং ইংলিশেও দিতে পারেন। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখানে এই লেখাটি কিন্তু চলে আসছে। আপনি এটা বাংলাতেও দিতে পারেন এবং একটি লাইন হয়ে গেছে, আরেকটি লাইন দেওয়ার জন্য কি করবেন, এই লেখার উপরে এইভাবে টাচ করবেন। টাচ করার পরে যে এই লেখার উপরে টাচ করার পর এখানে দেখতে পারবেন কপি অপশন চলে আসবে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওই লেখাটি আরেকটি কপি হয়ে যাবে। কপি হয়ে এখানে আসার পর আপনি কি করবেন, এডিট এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনি আবার আপনার মন মতো লেখাটি এখানে দিয়ে দিবেন। লেখা হয়ে গেলে ওকে এখানে একটি ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন এই লেখাটি এখানে চলে আসবে। আমি এই লেখাটি এখানে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে গেছে। এখন ঈদ শুভেচ্ছা পোস্টার সম্পূর্ণভাবে সুন্দরভাবে কমপ্লিট করার পর আপনি কী করবেন, এটাকে সেভ করবেন। সেভ করার জন্য এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ এজ ইমেজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি এই অপশনটি চলে আসবে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই পোস্টারটি আপনার ফোনের গ্যালারি অপশনে সেভ হয়ে যাবে। এখান থেকে এখন ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আমি গ্যালারি অপশনটি চালু করি, গ্যালারি এই অপশনটি চালু করি। দেখেন এখানে কিন্তু দেখাবে ওই পিকচারটি এখানে যে চলে আসছে, এখানে এই পিকচারটি দেখাবে। এখন এই পিকচারটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনার পরিচিত এবং অপরিচিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।